হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি যারা সরকারি কর্মচারী রয়েছেন, বিশেষ করে যারা শিক্ষক রয়েছেন তাদের জন্য। তো সরকার কিন্তু আজকে তাদের ওয়েবসাইটে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে শংসাপত্র প্রদান করার একটা সিদ্ধান্ত নিয়েছে। তো যারা এতদিন ভাবছিলেন যে কবে শংসাপত্র পাবো পাবো না, আজকে কিন্তু তারা একদম সমস্যা ক্লিয়ার করে দিয়েছে যে কিভাবে তারা শংসাপত্রটি পাবে। তো আসুন আমরা জেনে নিই কিভাবে সেই শংসাপত্রটি পাওয়া যাবে। তার আগে আমরা বলে রাখবো, যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সরাসরি আমরা আপডেট নিউজে চলে যাব, কি দেওয়া রয়েছে আমরা দেখে নিই। তো সরাসরি বন্ধুরা আপডেটে চলে যাব। তো কি বলছে দেখো, ফের শুরু শিক্ষক বদলি প্রক্রিয়া, আজ অনলাইনে মিলবে শংসাপত্র। তো সরাসরি আমরা নিউজে চলে যাব, কি বলছে দেখো বন্ধুরা। আনুষ্ঠানিকভাবে স্কুল শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু হলেও তা দীর্ঘদিন ধরে থমকে গিয়েছে। করোনা আবহে সেই জট আরও বেড়েছিল। বদলি হওয়ার নির্দেশ পাওয়া সত্ত্বেও এতদিন তা কার্যকরী হয়ে উঠছিল না। কমিশনের অফিস থেকে সরাসরি শংসাপত্র গ্রহণ করতে পারছিলেন না শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এবার আবেদন কিন্তু থমকে থাকা সত্ত্বেও, হ্যাঁ, এতদিন তা কার্যকর হয়ে উঠছিল না। কমিশনের অফিস থেকে সরাসরি শংসাপত্র সংগ্রহ করতে পারছিলেন না শিক্ষক শিক্ষাকর্মীরা। এবার থমকে থাকা শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলি প্রক্রিয়া শুরু করতে বড় পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন। আজ সন্ধ্যা থেকে অনলাইনে মিলবে বদলি সংক্রান্ত শংসাপত্র। তো বন্ধুরা, আজ থেকে কিন্তু তোমরা বদলি সংক্রান্ত যে সমস্ত সমস্যা তোমাদের ছিল, সেই সমস্যার কিন্তু আজকে অবসান হতে চলেছে। তোমরা কিন্তু সকলেই শংসাপত্র কিন্তু হাতে পেয়ে যাবে অনলাইনে। কি বলছে দেখো, স্কুল সার্ভিস কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষ কারণে বদলির আবেদন জানানো যে সমস্ত প্রার্থীরা করোনা আবহে সশরীরে কমিশনের দপ্তরে গিয়ে বদলি সংক্রান্ত শংসাপত্র গ্রহণ করতে পারছিলেন না, কমিশন কিন্তু তাদের জন্য একটা বড় নিউজ নিয়ে এসছে যে বর্তমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ শংসাপত্র ডাক মারফত পাঠানো যাচ্ছে না। এবার সেই সমস্যার সমাধান অনলাইন শংসাপত্র দিয়ে বদলি প্রক্রিয়া আজ থেকে শুরু করছে কমিশন। অর্থাৎ বন্ধুরা, এই যে করোনা আবহ, তাতে কিন্তু বিভিন্ন দপ্তরে কর্মী না থাকায় ডাকের মারফতে কিন্তু তোমাদের বিভিন্ন জায়গায় কিন্তু পাঠাতে অসুবিধা হচ্ছে। সেই জন্য কিন্তু কমিশন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে শংসাপত্র দেওয়ার একটা ব্যবস্থা করেছে। গত 26 জুনের মধ্যে যারা বদলির জন্য আবেদন করেছিলেন তারা তাদের শংসাপত্র কমিশনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন। আজ সন্ধ্যা থেকে বদলি সংক্রান্ত শংসাপত্র কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। তারপর কি বলছে দেখো, কীভাবে মিলবে শংসাপত্র। বিজ্ঞপ্তি জারি করে কমিশনের তরফে জানানো হয়েছে যে শংসাপত্র সংগ্রহ করার জন্য আবেদনকারীকে প্রথমে কমিশনের ওয়েবসাইটে যেতে হবে। সেখানে বদলি প্রক্রিয়া সংক্রান্ত নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করার পর ফাইল নম্বর ও প্রার্থীর নাম, হ্যাঁ, ফাইল নম্বর দিতে হবে এবং প্রার্থীর নাম স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দাখিল করতে হবে। এরপর অনলাইনে শংসাপত্র ডাউনলোড অপশন আসবে। দুটি শংসাপত্র ডাউনলোড করে রাখতে হবে, একটি শংসাপত্র নিজের কাছে রেখে বাকি স্কুলকে দিতে হবে। এই মর্মে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি যে আজ সন্ধ্যা থেকে সেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। তবে আপোষ ও সাধারণ বদলি সংক্রান্ত কোনো তথ্য এখনও দেয়নি কমিশন। নতুন করে কোনো আবেদন জমা নেওয়া হবে কি না তাও উল্লেখ করেনি কমিশন। ঠিক আছে বন্ধুরা, এই লিঙ্কটায় গিয়ে তোমরা কিন্তু সরাসরি ক্লিক করলে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমি এই লিঙ্কটা নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা সেখানে সরাসরি ক্লিক করলে কিন্তু তোমাদের কমিশনের ওয়েবসাইট খুলে যাবে এবং সেখান থেকে তোমরা শংসাপত্রটি অবশ্যই ডাউনলোড করতে পারবে। এই লিঙ্ক থেকে সরাসরি কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তো নিচে আমি কিন্তু ডেসক্রিপশানে আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা যারা আছো তারা অবশ্যই ক্লিক করে সেখানে গিয়ে রাত্রেবেলা কিন্তু শংসাপত্রটি ডাউনলোড করতে সক্ষম হবে। তো বন্ধুরা, আমি তার আগে বলে রাখি, আমরা এই চ্যানেলটাতে বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি, যেমন শিক্ষা সংক্রান্ত, চাকরি সংক্রান্ত। তো তোমরা যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে কিন্তু ভুলবে না। টাটা।